হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। চতুর্থ শ্রেণীর গণিত বাইরের কাজ 15 আজকে আমরা সমাধান করব। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি প্রশ্নে। তো তোমরা প্রশ্নটা ওপেন করে ভালো করে দেখবে। তোমাদের 3.4 অনুশীলনের তোমাদের গুণ দেওয়া আছে। এক নম্বরে গুণ করো, এখানে তোমাদের এক থেকে প্রায় এই 20টা গুণ দেওয়া হয়েছে। সবগুলো গুণই তোমাদের দুই সংখ্যার গুণগুলা, এগুলো করতে হবে। তো এক থেকে 20টা গুণ সুন্দর করে তোমাদের খাতায় করে করে তারপরে দেখাতে হবে। তারপরে নিচে দুই নাম্বার দেখো, তোমাদের এখানে সহজ পদ্ধতির উপর নিচের হিসাব করো। তোমাদের সহজ পদ্ধতির মাধ্যমে এই হিসাবগুলো করতে হবে। তাহলে এখানে আরও তোমাদের রয়েছে দুই নাম্বারে এক থেকে ছয়টা অঙ্ক রয়েছে। তো ছয়টা অঙ্ক তোমাদের এই হিসাবে করতে হবে। তো এর আগে আমি বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আমরা চলুন শুরু করা যাক অঙ্কগুলো সমাধানে। এক নাম্বার সমাধানটা দেখেন, এটা গুণগুলো লম্বা লম্বা পাশাপাশি দিয়েছে। তো এটা সুন্দর করে আপনারা যেভাবে আমরা দেখেছি এভাবে ফলটা বসাই দেবেন। 7520 প্রথমটার উত্তর, দুই নাম্বারটা হলো উত্তর হলো 1000, তারপরে তিন নাম্বার যেটা সেটার উত্তর হচ্ছে তোমার এই 45300। তারপরে দেখো তোমাদের চার নাম্বারটার উত্তর হচ্ছে 10000। তারপরে পাঁচ নাম্বারটা উত্তর দেখো, যেভাবে আমরা গুণটা রাফ করেছি সুন্দর করে এভাবে তোমরা করে দিবে, যেভাবে করেছি গুণটা এভাবে করে দিবে, তাহলে তোমাদের পাঁচ নাম্বারটার উত্তর হবে 3770। তারপরে ছয় নাম্বারটা দেখো, ছয় নাম্বারটা হলো 63272। সাত নাম্বারটার উত্তর হচ্ছে 35280। তারপরে আট নাম্বারটার উত্তর হলো 64960। তো এভাবে তোমরা এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে নিবে। আমরা সম্পূর্ণভাবে দেখাই দিচ্ছি, তোমরা এবারে করে নিলে উত্তরটা হয়ে যাবে। তারপর আমরা চলে যাচ্ছি নয় নাম্বারটায়। নয় নাম্বার প্রশ্নটা ভালো করে দেখবেন। নয় নাম্বার প্রশ্নের উত্তরটা দেখেন 31600 আপনার 68। তারপরে দশ নাম্বারটা যেভাবে করেছি সেভাবে করবেন। দশ নাম্বারটা 6240। তারপর আছে এগারো নাম্বারে হলো উত্তর হলো 31784। তারপরে বারো নাম্বারটা দেখেন, বারো নাম্বারটা হলো এই 98492। উত্তরগুলো যেভাবে আমরা রাফটা করছি সেভাবে তোমরা সুন্দর করে দিবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। তারপরে দেখো তেরো নাম্বারটা উত্তর হচ্ছে তোমার 65626। তারপরে চোদ্দো নাম্বারটা হলো 98331। তারপরে পনেরো অষ্টাশি হাজার আটশো তিন। তারপরে ষোলো নাম্বারটা অঙ্ক দেখো, ষোলো নম্বর অঙ্কটা হচ্ছে তোমার 62321। তো এইভাবে তোমরা নয় থেকে ষোলো পর্যন্ত সুন্দর করে যেভাবে আমরা করেছি সেভাবেই করে দিবে, তাহলে হয়ে যাবে। তারপরে সতেরো নম্বর উত্তর দেখো, সতেরো নম্বরটা সতেরো থেকে এখানে বিশ পর্যন্ত আছে, তাহলে সতেরো নম্বরটার উত্তরটা দেখো 43010। আর এই তারপরে দেখো তোমরা আঠারো নম্বরটা এই 86328। তারপরে তোমাদের এই উনিশ নাম্বারটা উত্তর 83804। তারপরে তোমাদের বিশ নাম্বারটা সর্বশেষ অঙ্ক, বিশ নাম্বারটা দেখো এই 87969। তো এইভাবে তোমরা সতেরো থেকে বিশ পর্যন্ত সুন্দর করে নিবে। আমরা যেভাবে রাফটা করছি তোমরা সেভাবে অবশ্যই করবে। আর নিচে উত্তরটা দিয়ে দিবে, হাতের লেখা থেকে যত্ন দিবে, হাতের লেখা যা যত ভালো সে কিন্তু ততই ভালো রেজাল্ট করবে অ্যাসাইনমেন্টে। তো অবশ্যই হাতের লেখা দিকে নজর দিবে। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী সহজ পদ্ধতিগুলো। সহজ পদ্ধতির উপর নিচে হিসাব করি, এখানে তোমাদের ছয়টা দেওয়া আছে, ছয়টা যেভাবে আমরা করেছি এভাবে তোমরা করবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। সহজ পদ্ধতি এভাবেই করলে হবে। তারপর দেখো তোমাদের যে সংখ্যাগুলোর পিছনে শূন্য থাকে সেগুলো তোমরা সহজ পদ্ধতির মাধ্যমে সুন্দর করে করতে পারবে, আর বাকিগুলো যেগুলো শূন্য নেই সেগুলো তোমাদের আগের গুণের নিয়মেই করতে হবে। তাহলে দেখো এক নাম্বারটা উত্তর হলো 15616। তারপরে তোমাদের দুই নাম্বার যেটা সেটার উত্তর হচ্ছে 19278। তারপরে তিন নাম্বারটার উত্তর হলো 18240। তারপরে তোমাদের চার নাম্বারটার উত্তর হলো 49500। তারপরে এই পাঁচ নাম্বারটার উত্তর দেখেন আপনার, পাঁচ নম্বরটা হলো 1,57,800। তারপরে ছয় নাম্বারটার উত্তর হলো 2,46,000। তো এইভাবে তোমরা সহজ পদ্ধতির এক থেকে ছয় পর্যন্ত সুন্দর করে যেভাবে করে দিয়েছে সেভাবে তোমরা করে দিবে। আর তোমাদের পরবর্তী যখন আমরা ক্লাস নিব
তখন আমাদের সহজ পদ্ধতি কিভাবে গুণ করতে হয় এটা আমরা দেখাবো সরাসরি। তো অ্যাসাইনমেন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।